আসসালামু আলাইকুম। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর লালশালু উপন্যাস দেখছিলাম। গত লেকচারে আমরা দেখেছি মজিদ জমিলাকে বিয়ে করেছে, এই বিয়েই মজিদের জন্য বিপদ ডেকে আনবে বা তার জীবনে পতনের ইঙ্গিত ডেকে আনবে। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। মহব্বতনগরে তার দীর্ঘ রাজত্বকালে, প্রায় 12 বছরের রাজত্বকাল, এর মধ্যে কেউ এরকম ভাবে অমান্য করেনি আজ তার ঘরের একরত্তি বউ ছোট মেয়ে, যে কিনা নেশার ঝোঁক, নেশা বলতে বুঝছি রূপের নেশা, যৌন নেশা জেগেছিল বলে ঘরে এনেছিল, সে এরকম সাহস কিভাবে দেখাচ্ছে বলে সত্যি মজিদ হতভম্ব হয়ে যায়। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে অর্থাৎ মজিদকে রহিমা কখনোই এরকম আচরণ করতে দেখেনি। সবসময় তার মধ্যে একটা সমবেদনার, তার মুখে সমবেদনার একটা ছাপ থাকতো, সমাজ সংস্কারের ইতিবাচক ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, তবে আজ সেখানে মজিদের মুখে নির্ভেজাল নিষ্ঠুরতা। আজকে মজিদ সত্যিই রেগে গেছে, কার উপর? জমিলার উপরে, কারণ জমিলাকে নিয়ন্ত্রণে আনতে মজিদ ব্যর্থ হচ্ছে। তো এই জন্য বলছে, ওঠো বোন, বহুত হয়েছে, নামাজ নিয়ে কে রাগ করান যায়? মজিদ বলছে, রাগ কিসের রাগ? মজিদ আবার গর্জে উঠে রেগে যাচ্ছে, বলে এই বাড়িতে আল্লাহদের জায়গা নেই, এটা তার বাপের বাড়ি না, এটা কমন কথা, প্রায় বলা হয়। অবশেষে আগ্নেয়গিরির মুখে সিপি দিয়ে, আগ্নেয়গিরি বলতে তার মুখ কি বোঝানো হয়েছে, সিপি মানে মুটকি, মুখ বন্ধ করে সে মজিদ চলে গেল। এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয়, প্রতিদ্বন্দ্বী এখানে আমাদের জমিলা, সে বুঝতে পারে না কিভাবে দমন করবে। এর আগে কৌশলে বিভিন্ন প্রতিদ্বন্দ্বীকে দমন করতে পেরেছে, তবে এ পর্যায়ে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি করবে? অন্তরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটি হারায়নি, সে সতর্কতা সে অবলম্বন করে, খুবই কৌশলে বিষয়গুলোকে মীমাংসা করেছে মজিদ, কৌশলে বিভিন্ন বিচার আচার করেছে, তবে আজকে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মজিদ বলে, ওর দিলে ক্ষুধার ভয় নেই, এইটা বড়ই আফসোসের কথা। আবার ভয়ের প্রসঙ্গ আনছে, ক্ষুধার ভয়, কারণ ধর্ম দিয়ে মানুষকে সহজে বসে আনা যায়, এই প্রসঙ্গেই ক্ষুধার প্রসঙ্গ এনেছে মজিদ। তার মনে পর্বত প্রমাণ ক্ষুধার ভয় জাগাতে হবে, যখন ক্ষুধার ভয় থাকবে তখন সে মজিদকে মানবে, কারণ হলো ক্ষুধা মাজার মজিদ একটা একটা সাথে যুক্ত, এজন্যই সে ক্ষুধার ভয় জাগানোর চেষ্টা করছে। জমিলা মাথায় স্মৃতি করছে, রূপচর্চা করছে মূলত, মজিদ তাকে দেখছে। তো একটা পর্যায়ে সে দেখে তার বউয়ের চোখে বিন্দুমাত্র ক্ষুধার ভয় নেই, মানুষের ভয় তো দূরের কথা, মানুষের ভয় বলতে এখানে মজিদের ভয়, মজিদের ভয় তো দূরের কথা, সৃষ্টিকর্তাকে ভয় পায় না, সৃষ্টিকর্তা মাজার এরপরে মজিদ, থার্ড স্কোর, সৃষ্টিকর্তাকে যে ভয় পায় না মজিদকে কেন ভয় পাবে, এটাই বলছেন। একটা পর্যায়ে রূপচর্চার বিপক্ষে মজিদ বলে, রূপ দিয়া কি হইব, মানুষের রূপ কয়দিনের, কদিনই বা জীবন তার। অপটিমিস্ট প্যাসিমিস্ট, একটা হচ্ছে জীবনবাদী চরিত্র জমিলা, আর অন্যদিকে মজিদ আখিরাতের পথে উৎসাহিত করছে, বলছে দুনিয়ার ধন সম্পদ তোমার কাজে দেবে না, এগুলো তোমার লাগবে না, তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নাও, এরকম ইঙ্গিত করছে, ক্ষুধার ভয় ঢোকানোর চেষ্টা করছে। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ, ইঙ্গিত খেয়াল করো, যেন শিকারী আর হরিণ, এই প্রসঙ্গ। মজিদ বলে, তোমার বাপ মা দেখি বড় জাহেল, জাহেল মানে মূর্খ, এলেম কালাম নেই, ধর্মকর্ম বোঝে না, তোমারই কিছু শিক্ষা দেয় নাই, অবশ্য তার জন্য হাসরের দিন তারাই জবাবদিহি দিব। হাসরের দিন বলতে শেষ বিচারের দিন, ইসলামী বিশ্বাস অনুসারে শেষ বিচারের দিনে যাবতীয় হিসাব নিকাশ হবে, যাবতীয় ভালো মন্দের হিসাব হবে, বলে তাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বলে খুদারে ডরাও না, দোজকের আগরে ডরাও না, তুমি দোজকের আজাবকে ভয় পাও না। জমিলা চুপচাপ থাকে, কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা, প্রতিবাদী হয়ে যাচ্ছে, সে চুপচাপ আছে, তবে এর মধ্য দিয়ে তার প্রতিবাদ প্রকাশিত হচ্ছে। মজিদকে সে গুরুত্ব দিচ্ছে না, ভেঙেও পড়বে না, আমরা দেখব শেষ পর্যন্ত কোথাও ভেঙে পড়ার ইঙ্গিত নেই। বলে তাছাড়া এ কথা সর্বদা খেয়াল রাখিও, যার তার ঘরে তুমি আসো নাই, এই ঘর মাজার পাখে ছায় শীতল, এইখানে তানার রুহু, তানার মধ্যে মুদাসের পীর, রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়, তানার দিলে, ওই মুদাসের পীরের দিলে গোসা আসে, এমন কাম কোনোদিন করিও না, তুমি ভালোভাবে আচরণ করবে, যেটা আমার পক্ষে শোভা পায় এরকম আচরণ করবে। জমিলা সতর্ক হয়ে থাকে, শঙ্কিত হরিণের মতো থাকে,
এবং সে বোঝে কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, জমিলাও সেটাই বোঝে, সে যেন খাঁচায় ধরা পড়েছে। সে মূলত বন্দি হয়েছে, মজিদ একটা ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে জমিলা যে আটকা পড়েছে, এই জন্যই খাঁচা থেকে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা এবং বিদ্রোহ সেটাই চরম আকার ধারণ করবে, আমরা ধীরে ধীরে দেখব। যেমন খুশি তেমন সাজো বলে যে বউয়ের সাথে তর্ক করতে গিয়েছিলাম। সেদিন বাদ মাগরিব সন্ধ্যা বেলায় এ নামাজ পড়তে হয়, বাদ মাগরিব সিডনি চড়ানো হবে, বড় আয়োজন, ব্যাপারীর বাড়ি থেকে চাল ডাল আসছে, এগুলো রান্না করা হবে। মজিদ লম্বা আল খেল্লা, লম্বা জামা পাঞ্জাবি, মাথায় পড়েছে পাগড়ি, পাগড়ি পড়েছে এবং বিঘত খানেক লেজ, মানে আধা হাত লেজ, পাগড়ির লেজ থাকে এরকম। অনেকেই আসছে, ধীরে ধীরে দোয়া দরুদ পড়া হচ্ছে, জিকির শুরু হচ্ছে, ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, অর্থাৎ ধীরে ধীরে উচ্চ কণ্ঠ হয়। প্রথমে আস্তে আস্তে কথা বলা শুরু করে, ধীরে ধীরে উচ্চ কণ্ঠে, ক্রমক্রমে দুনে, দুনে মানে এটা গানের সাথে সম্পৃক্ত তবে দ্বিগুণ হয়, এরকম ভাবে ধীরে ধীরে বাড়ছে। আওয়াজ বিচিত্রতর হতে থাকে, যেমন আল্লাহু না বলে হু হু এরকম, শুধু আল্লাহু পুরাটা শোনা যাচ্ছে না, শুধু হু হু শোনা যাচ্ছে। রহিমা জমিলা রান্নার দায়িত্ব পেয়েছে, তারা রান্না করবে এবং পাড়ার মেয়েরা অশরীরের মতো ঘুরে ঘুরে কাজ করছে, অশরীরের মানে ভূতের মতো, কোনো শব্দ নেই, নীরবে কাজ করে যাচ্ছে। বাইরে জিকির হচ্ছে, এদিকে জমিলা বিচলিত হয়ে পড়ছে। ধর্মকর্ম যদি একটা শক্তি হয়, জমিলা বিপরীত শক্তি, এটা বুঝে নিও। জমিলা এক ধরনের শক্তির প্রতীক, আর মজিদ তার ধর্মকর্ম, ধর্মীয় আদর্শ একটা প্রতীক, দুটা টক্কর লাগবে। এবার খেয়াল করো, এই যে বিচলিত হয়ে পড়ছে, সে ঢেউ আচম্বিতে তাকে আঘাত করছে, পরস্পর ধাক্কা লাগছে, দুই শক্তির ধাক্কা লাগবে, আঘাতের পর আঘাত আসতে থাকে, বলে সে আর কতটুকু সহ্য করবে। সে রহিমাকে বুবু বলে ডাকে, একের পর এক ঢেউ আসছে, তারপরে একটু করে চিৎকার ওঠে, উচ্চ স্বরে এখন জিকির হয়ে যাচ্ছে, বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়। মজিদ জিকির করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে, হয়েই থাকে, প্রায়ই হয়, জ্ঞান হারিয়ে যায় ক্ষুধার চিন্তায়। এই সুযোগে কেউ কেউ মজিদের পায়ে চুমু দিচ্ছে, তো হঠাৎ করে একটা লোকের নজর বাইরের দিকে যায়, তো সে দেখে পাতলা একটা মেয়ে, মানে বেশি মোটা কাটা না, সুন্দর সিপসিপে একটা মেয়ে, মাথায় ঘোমটা নেই, আর সে দৃষ্টি ফেরায় না, সে ওদিকে তাকিয়ে থাকে অস্পষ্ট অন্ধকারে, ঘোমটা শূন্য, মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়, অল্প অল্প দেখা যাচ্ছে তার মুখ, বলতে এখানে জমিলার মুখ। শীঘ্র মজিদের জ্ঞান হয়, জ্ঞান ফিরে এসেছে, ঘুরে ঘুরে সেও ওই মেয়ের দিকে তাকায়। তারপর কি করে মজিদ সরল কণ্ঠে হাসে, এটা মজিদের একটা কৌশল, অবাক লাগে যে মজিদ কত দারুণভাবে বিষয়গুলোকে ম্যানেজ করতে পেরেছে। সকলের দিকে চেয়ে বলে, পাগলি ঝিটা, আবার বলে নতুন বিবির বাড়ির লোক তার সঙ্গে আসছে, মিথ্যা বলেছে। তারপর হাত তালি দিয়ে উঁচু গলায় মজিদ হাঁকে, বলে এই বিটি ভাগ, ঠোঁটে তখন হাসির রেখা, এটা তার অভিনয়ের চরম নিদর্শন। কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জ্বলে, জমিলার দিকে যখন তাকাচ্ছে তখন তার চোখে রাগ, আর সাধারণভাবে যখন মানুষের দিকে তাকাচ্ছে তখন ঠোঁটে হাসির রেখা, এটা তার অভিনয়ের চরম নিদর্শন বলা যায়। জমিলা চলে যাচ্ছে, তো আবার জিকির হতে থাকে, কিন্তু কোথায় যেন ভাঙন শুরু হয়েছে, আর জিকির জমছে না, কাঙালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়, মূলত জমিলাকে খুঁজছে, তার কিছু চায়, মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। এখানে মহাসমুদ্রের ডাক বলতে সৃষ্টিকর্তার প্রতি ডাক, পরলৌকিক জীবনের প্রতি আহ্বান, যে আহ্বান মজিদ করছে সেটা একটা জগৎ, মহাসমুদ্রের জগৎ, সৃষ্টিকর্তার প্রতি ধাবিত হওয়া, আর বালু তীর এখানে জমিলা। মূলত মানুষ নগদ যেটা পায় ইহলৌকিক জগতের প্রতি আগ্রহী হয়, নগদে যেটা পাবে সেটা সামান্য হলে মানুষ এটাই নিতে চায়। লেখক এইদিকে ইঙ্গিত করছেন, মানুষের আগ্রহ মূলত ইহলৌকিক জগতের প্রতি, যদিও সেটা সামান্য হয়, মহাসমুদ্রের ডাককে অনেক ক্ষেত্রেই অবহেলা করে মানুষ, এটা জীবনের সাধারণ বৈশিষ্ট্য, প্রাণের সাধারণ বৈশিষ্ট্য। একটা পর্যায়ে মজিদ বুঝতে পারে তাদের আর মন লাগছে না জিকিরে, বলে ভাই সকল, আমার মালুম হইতেছে কোন কারণে আপনার বেচাইন আছেন, বেচাইন মানে অস্থির, আপনাদের মন বসছে না জিকিরে, বলে যে জিকির আজ ক্ষান্ত হইল, আজকে শেষ হলো, আজকের মতো জিকির এখানে শেষ,
তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, কিন্তু সবাই লজ্জায় কেমন যেন মাথা নিচু করে আছে, চুপচাপ আছে। সাধারণভাবে মজিদ রান্না কেমন হলো এটা বলে, কিন্তু আজকে কিছুই বলে না, বরং বলে যে হে কই, মানে জমিলা কোথায়। তারপরে বলে সে যে বাইরে চলে গেল তুমি একদম দেখলে না, তুমি কি খেয়াল করলে না। রহিমা বলে সে বাইরে গেছিল, মানে জমিলা বাইরে গেছিল, আমি তো দেখি নাই। সে দাঁত কিরমির করে বলে হ, তারপর হনহনিয়ে ভিতরে চলে যায়। তবে সেদিনকার মতো, এর আগে যে একদিন হাত ধরে টান দিয়ে তুলে ফেলেছিল, সেদিনকার মতো আজকে ডাকতে সাহস হয় না, বরং তার ভয় হয় আবার যদি ক্রোধে ফেটে পড়ে, এ কারণেই সে আর আজকে ডাকছে না। তো মনে মনে কেমন একটা ভীতি বোধ করে যে লতার মতো মেয়েটি সুন্দর, বয়স কম, নরম, লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরে দিতে এসেছে, ঘরে বালা ডেকে আনবে এবং মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাবে। জমিলা এই সংসারে যেন ভাঙন লাগাতে এসেছে। রহিমাকে ডেকে মজিদ বলে, বিবি তোমার লোকে কথা আছে। এক পর্যায়ে সংকীর্ণ দাওয়া, দাওয়া বলতে বারান্দা, রোয়াক বারান্দা, শেষ পর্যন্ত বলে, বিবি কারে বিয়া করলাম, তুমি কি বদদোয়া দিছিলানি। এই পর্যায়ে জমিলাকে কেন্দ্র করে মজিদের মধ্যে একটা ভাবান্তর এসেছে, বিধ্বস্ত একটা মজিদকে আমরা পাচ্ছি এই পর্যায়ে। এ পর্যন্ত মজিদের এরকম উচ্চারণ আমরা কখনোই পাইনি, সে সবকিছু কৌশলে ম্যানেজ করেছে, দমন করেছে, প্রতিহত করেছে। তবে এ পর্যায়ে মজিদ যে আসলে নিঃসঙ্গ একটা মানুষ, অস্তিত্ব সংকটে ভুগছে, এখন চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। রহিমা বলে, তওবা তওবা, কি যে কোন, মানে কি যে বলেন, মাপ চাইতে গেলে এটা বলতে হয়, তওবা ইস্তেগফার এগুলো পড়তে হয়। বলে আপনি কি যে বলেন এগুলো, গায়ের জোর আর ক্ষমতা চিরকাল থাকে না। এরপরে আমরা দেখব মজিদ কৌশল অবলম্বন করবে বটে, তবে তার কৌশলগুলো এরকম সফলতার মুখ দেখবে না, এরকম দেখব। তো মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রং শূন্য নিস্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই উপর সে নির্ভর করতে পারে। সেই নির্ভরশীল সংসারী মেয়ে, তার আনুগত্য ধ্রুব তারার মতো অনর। কার আনুগত্য? রহিমা। তার বিশ্বাস পর্বতের মতো অটল। কার প্রতি? মজিদের প্রতি, মাজারের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। সে তার ঘরের খুঁটি। কে ঘরের খুঁটি? রহিমা। খুবই ভালো বাক্য, দেখিনিও। হঠাৎ দম খাওয়ার মতো নিঃশ্বাস ফেলে, জীবনে প্রথম হয়তো, এর আগে কখনো এরকম উচ্চারণ করেনি, এরকম আচরণ উচ্চারণ কখনোই করেনি, কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, কও বিবি কি করলাম, আমার বুদ্ধিতে জানি কুলায় না, তোমার জায়গায় তুমি কও। এই যে উচ্চারণ, এটা আমরা নতুন এক মজিদকে আমরা পাচ্ছি, মজিদের এরকম উচ্চারণ আমরা কখনোই শুনতে পাইনি। ছেলে বলছে, তোর বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে তার ছেলে কি করে? বলে কি চাকরি বাকরি করে? বলে আফসোস করে। তো আমরা দেখব মজিদ এ পর্যায়ে আফসোস শুরু করেছে যে আমি কি করলাম, নেশার লোভে নেশার ঝোঁকে কাকে বিয়ে করলাম। বলে কখনো এরকম পরম আত্মীয়ের মতো কথা বলে না মজিদ, তাই ঝট করে এ কথার অর্থও সে বোঝে না, তাই সে চমকে ওঠে এবং তাকায় স্বামীর পানে, এক নতুন মজিদকে দেখে। এই মজিদকে আমরা দেখি নাই, এক নতুন মজিদ। আমরা এর আগে দেখেছি কৌশলী, তবে এ পর্যায়ে সে পরাস্ত হয়েছে, নিঃসঙ্গ এক চরিত্রকে দেখতে পাচ্ছি। এবং এতদিনের ঘনিষ্ঠতার ফলেও যার সাথে পরিচয় হয়নি সেই চোখকে সে দেখতে পায়, সেখানে নির্ভেজাল হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। রহিমা বলে, কি কমো মায়ার যিনি কেমন পাগলি, পাগলের ভাব আছে, সাধারণ মানুষের মতো না। তা আপনি এলেমদার, ধর্মকর্ম জানেন, দোয়া কালাম জানেন, এটা দিয়ে যদি পানি পড়া দেন ঠিক হয়ে যাইব। এরপর থেকে জমিলার শিক্ষা শুরু হয়, ধর্মের আদর্শে, ধর্মের ঘেরাটোপে তাকে বন্দী করবে, এরকম একটা চেষ্টা শুরু হয়। গম্ভীর কণ্ঠে মজিদ জমিলাকে ডেকে বলে, কাল তুমি আমারে বেইজ্জত করছো, অসম্মানিত করেছো, মানুষের সামনে মাথা নিচু করতে বাধ্য করেছো, মিলাদের ওখানে গিয়েছিল, জিকির দেখতে গিয়েছিল, কারণ হুজুরের বউ, মাজারের যে প্রধান, তার বউ যদি বাইরে যায় তা অন্যরা কি করবে। তুমি ধর্মের কথা বলো, কিন্তু তুমি নিজেই যদি ধর্ম পালন না করো তাহলে অপমানিতই হওয়ার কথা, এজন্য বলছে তুমি বেইজ্জত করছো। আর তুমি তানারে, তানারে বলতে মুদাসির পীরকে নারাজ করছো, আমার দিলে বড় ডর উপস্থিত হয়েছে, আমার দিল, আমার হৃদয়ে, আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। আমার উপর তানার একবার
একবার মানে বিশ্বাস, তার সহযোগিতা, তার আশ্বাস বিশ্বাস না থাকলে আমার সর্বনাশ হইয়া যাইব। বলে আমি তোমারে দুই লাঠি দিয়ে বাপের বাড়ি পাঠাই দিতে পারতাম, তা করি নাই, কিন্তু দেখলাম তোমার শিক্ষা দেওয়া দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব, তুমি নাজুক শিশু। আমি যদি বিয়ে করে ফেলেছি নেশার ঘরে, তবে তুমি আসলে একটা বাচ্চা মেয়ে, তোমার আসলে বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই, আমি হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেলেছি তাই আসলে তোমার কোনো যোগ্যতাই নাই, এরকম ইঙ্গিত করছে। কণ্ঠস্বর আরো রুক্ষ করে বলে, দেখো বিবি আমারে রাগাইও না, কাল যে কামটা করছো তারপরে আমি চুপচাপ আছি, কারণ আমার শরীরটা বড়ই দয়ার, কিন্তু বাড়াবাড়ি করো না, কয়া দিলাম। বলে আজ রাতে তুমি তারাবি পড়বা এবং মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা, তানার নাম মুদাসসির, মুদাসসির পীর, মসজিদের ব্যাখ্যাটা শুনবে। মসজিদ বলছে কাপড়ে ঢাকা মানুষের কোরআনের ভাষায় কয় মুদাসসির, শালু কাপড়ে ঢাকা মাজারের তলে তানি ঘুমাইয়া নাই, তানি বলতে মুদাসসির পীর, তিনি সব জানেন সব দেখেন। এরকম একটা বাক্য আমরা দেখেছিলাম আমেনা বিবিকে কেন্দ্র করে খালেক ব্যাপারীর মনে, সেটা ছিল সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে, ভুল করো না, সেখানে বাক্যটা ছিল তিনি সব দেখেন সব জানেন, ওটা হলো সৃষ্টিকর্তা, আর তিনি সব জানেন সব দেখেন এটা হলো মুদাসসির পীর, বাক্য দুটো খেয়াল রেখো।